মতে আপনার একটা মেনুতে যাব, মেনুতে যাই জিও পোস্ট প্লাস ক্লিক করে দিব। তারপিছত তলাত মারি ইন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড মারি দিব, মানুষ পাসওয়ার্ডটা মারি দিয়েছো। তারপিছত আপনার একটা পাসওয়ার্ডটা মারার পিছত তলাত লগ ইন বলে আছে, লগ ইনটা মারি দিব। উপরে যে জিওর এফালে যে তিনটা আস আছে, আস তিনটাত মাই দিব। আপনার অপশনটা খুলি গেল, এতে আপনি তাতে দেখা পাই আছে মিশন রিপোর্ট, মিশন রিপোর্টত মাই দিব। স্টোর সেলস দেখা পাইছে, স্টোর সেলসত গৈ ডিপার্টমেন্ট সেলস মাই দিব। তারপিছত আছে টু সিলেক্ট ফ্রম ডেট, আজি ডেটটো মাই দিলো, ওকে ওকে মাই দিব। ট্রেপম সিলেক্ট টু ডেট মাই দিব, আজি ডেটটো মাই দিব, আজি কিমান ট্রানজেকশন করেছে আজি দেখা পাব। জেনারেট মাই দিব, খুঁড়ি আছে, এই আছে সামার রিপোর্ট, এটা ডিটেল রিপোর্টত যাব। এটা এখন আপনার ট্রানজেকশন নম্বর আর অ্যামাউন্ট আর মোবাইল নম্বর দেখা পাইছে। এতিয়া মই ষ্ট'ৰ চেলছত আকৌ ব্ৰেক মাৰি ষ্ট'ৰ চেলছত আহিছোঁ, আকৌ ডিপাৰ্টমেণ্ট চেলছত যাম। চিলেক্ট ফ্ৰম ডেট জানুৱাৰী 1 তাৰিখৰ পৰা চাম মই। এতিয়া মই জানুৱাৰীত গৈ আছোঁ, ফেব্ৰুৱাৰী, জানুৱাৰী, জানুৱাৰী 1 তাৰিখত ক্লিক কৰিলোঁ, অ'কে কৰি দিলোঁ। তলত ডেটটোত আজি ডেট বহাই দিলোঁ, 6 মাহলৈকে ওলাই যাব। জেনেৰেট মাৰি দিব, জেনেৰেট মৰাৰ পিছত লং টাইম তলত দেৰি লাগিব, খৰি আছে। বন্ধুসকল, মোৰ এইটো চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, লগতে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব। চামাৰী ৰিপৰ্ট, এতিয়া ডিটেইল ৰিপৰ্টত যাব। ডিটেইল ৰিপৰ্টত গ'ল, এতিয়া আপোনাৰ এই ট্ৰেঞ্জেকশ্যন নম্বৰ, ট্ৰেঞ্জেকশ্যন আইডি আৰু এমাউণ্ট দেখা পাই আছে, ইমান চেল কৰিছে। এনেকৈ আপুনি আপোনাৰ মিছন ৰিপৰ্টৰ পৰা আনি কিমান চেল কৰিছে, কাৰ নম্বৰত কিমান পইচা সোমাইছে চব চাব পাৰিব। এইটো হ'ল ট্ৰেঞ্জেকশ্যন আইডি, ৱাৰেণ্ট, অৰ্ডাৰ আইডি, মোবাইল নম্বৰ, এমাউণ্ট, টোটেল পাৰিব। এনেকৈ টোটেল চাইজ চাব পাৰিব আপোনালোকৰ পোষ্ট ক্লাছত।